मामा धरो मामा धरो नाओ मामा नाओ मामा के सुनन आज के सुंदर चकचका पुत्र सन्तानेर बाबा होते पारतम समयेर कारणे एखन आमि ओर मामा हाँ मामा বাবন আমি চলে আসছি বাবন আমার বাবু তুমি চলে এসেছো বাবন দেখো তো আমাকে কেমন লাগতেছে আমি কোন শার্টটা পরেছি কি কি হইছে
বাবন বাবন আজকের ওয়েদারটা অনেক রোমান্টিক না একদম সেই ওয়েদার সেই 100 তে 100 আমার কি ইচ্ছা করছে জানো কি করতে ইচ্ছা করছে জাস্ট বল এই রোমান্টিক ওয়েদারে তোমার সাথে হাতে হাত রেখে বৃষ্টির মধ্যে হাঁটা ইশ কি যে ভালো লাগতেছে রাস্তায় কেউ নাই শুনছেন নিরবতা এরকম একটা রোমান্টিক ওয়েদার তুমি আর আমি আমি তোমাকে একটু কাছে এনে জড়ায় ধরবো ইস তাহলে তো একদম সিনেমা মতো লাগবে তুমি আর আমি এই মুহূর্তটা অনেক দামি বাকি সব হারামি ইস আনন্দ ছাতা কই বাবন ছাতা কই ছাতা কই বাবন আমারও তো একই প্রশ্ন ছাতা কই তুই ছাতা অবস্থায় আরে তুই তো করে করতেছ কেন বাবন তুই ছাতা অবস্থায় আহা আমি কেমনে ছাতা আনবো বাবন আমি তো তখন ছাতা ছাড়াস চল আমি যখন আসছি তখন তো ঠাটা রোদ ছিল তোরে আমি আগেও বলছি না যে ওয়েদার চেক কইরা তারপর আমার সাথে দেখা করতে আসবি আমি তো ওয়েদার চেক করছি কিন্তু আমি তোরে বলি নাই যে ওয়েদার অনুযায়ী আমার মুড তুমি ভয় কোন রাইট নাও আমার ছাতার নিচে তোর সাথে রাস্তার মধ্যে হাতে হাত রেখে তোর চারদিক তাকাবো তুই আমার চারদিক তাকাবি রোমান্টিক হাসি দিবি আমি হাঁটতে চাই ছাড়া শান্ত বাবন আমি কিভাবে ছাতা ম্যানেজ করব আচ্ছা এখন তুমি চাই তো এখন যদি লাগে তুই পয়দা করবি আমার এখন ছাতা লাগবে আচ্ছা পয়দা করতে দেখুন যাই এখন তো বৃষ্টিতে ভিজে গেল আমার জ্বর আসবে আমার থেকে তোমার জ্বর হবে জ্বর বড় হয়ে গেল আমি কি এই সময় এই ওয়েদার জীবনে পাব তুই আমার ছাতাই না দিবি তুই ছাতা ছাড়াস চলে গেল আমি করে আজকে তো নিন্দি এত না 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 প্লিজ এর করো মাথা না কিছু পাবে আজকে তো যাই মানে যে কোনো কিছুর সাথে খাওয়াতে পারবো পুষ্ট দাদা হয়ে গেল পাগল 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 হয়ে গেল
খাও না বাবা খাও না শেষ করো এভাবে তাকায় আছো কেন বিশ্বাস করো আমি পৃথিবীতে এত সুন্দর করে কাউকে কোল্ড ড্রিংকস পান করতে দেখি নাই খাও না বাবা নাও না তুমি নাও শেষ করো খাও তো খুব সুন্দর তাস খাও খাও বাহ আমি আর খাবো না কেন খাবো না বাবা নাও না শেষ করো প্লিজ খাবো না শুক তখন খাবো এখন কেন শেষ করো বাবা খাবার আসলে আবার খাবো তুমি একটু খাও না শোনা লিকুইড স্বাস্থ্যের জন্য খুব ভালো মোটটাও চাঙ্গা রাখে হেলদি থাকবে খাও খাও বাহ খাও বাবা খাও আমি বন্দী কারাগারে আমি বন্দী কারাগারে আজি গো মানি পাতে বাইরে আলো চোখে পড়ে না বন্দী কারাগারে ভাইয়া এক্সকিউজ মি ইলিশ টু কুষ্টু কুষ্টু পাই কি সে বাংলা কো মানে আমি কি করছি আমাকে তুমি এইভাবে যন্ত্রণা দিচ্ছ রাতে দিচ্ছ আমার গার্লফ্রেন্ড এর কাছে 10 ইঞ্চি টা লয়ে 15 মিনিট দাবড়া নিকাইছ তুই 5 মিনিট ধরে থাকতে পারবি না এমনে তোর জন্য এটা হইছে কি বুদ্ধি দিছস বন্ধু হিসেবে তুই আমার সুবুদ্ধি দিবি ভালো বুদ্ধি দিবি তা না আরে পানি পরে খাওয়ার পর আমার গার্লফ্রেন্ড আরো বেশি চাইতে গেছে তুই আমার এই কি বুদ্ধি দিলি তুই আমার বুদ্ধি না দিতি এই পানি পরে খাই করে লাভ হইছে উল্টা কাজ করছস আরো তুই আমার আরো বেশি ঝামেলা ফালা দিছস তুই আরো পাগলামির মধ্যে ফালা দিছস আমারে আমি তো জানতাম যে এই বানানি সেভাবে পানি পরে খাবো এটা করব না ভাই ভাই উনি কিন্তু লড়তেছে ভাই দেখেন ভাই ভাই এরকম চিটিং করলে কিন্তু হবে না ভাই আপনার স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য কিন্তু বরাবর লইতে হবে ভাই ভাই গুটি করে কেমন লাগে ভাই তোর আমি গুটি বাজি করতে বলছি গুটি বাস চুপ মুখ বন্ধ আর কি হবে কোন ভাবে কোন উপায় ম্যানেজ করতে পারতেছি না এক অকুল পাথারে পড়ে গেছি আমার জীবনটা তেজ পাতা মেরে ফেলেছে আমার গার্লফ্রেন্ডে বুঝতেছি না কি ভাবে এখান থেকে নিস্তার পাবো এক্সকিউজ মি পুলিশ টিকিস টিকিস কুষ্ট আমাকে ভাষা কথা কও নিচে নাম নিচে নাম হ্যাঁ নাম করে কিছু রে তাবিজার পানি এক লগে খাইলে ইলিশটু কুষ্টা পাঁচতে পাঁচ না কাজটা তাড়াতাড়ি হইতো আমি তাবিজ পুরো হ্যাঁ আমি পানি খামো হ্যাঁ তুই বল আমাদের তুই আবার গেছে গেছে আবার গেছে আগের পজিশন দে দে না তুই যা গেছে তোদের বুদ্ধিতে আমার কিচ্ছু হবে না জীবনে আমার কোনো ক্ষতি হবে না তার কাছে যাওয়া লাগবে কোথায় গেলে সলিউশন পাবো আমি বুঝাই গেছি আপা মাশাআল্লাহ কত সুন্দর এটা আপা তো গার্লফ্রেন্ড পাইছা এই আপা কি মামা বলো ঠিক গো মামা মামা তো গার্লফ্রেন্ড পাইছা কেন একটা না একটা হলো সমস্যা কি তুমি ওর উল্টা পাল্টা কথা শিখেছ কেন যেটা বলতে আসছো তুমি সেটা নিয়ে কথা বলো আর কি বলবো ঘটনা তো আমি তোমাকে সবই খুলে বললাম তা আসো তো অনেক প্যারার উপর এ প্যারার কি করে শেষ আছে বলো अब्बा, I love you. मामा, I love you. शोना। बोलो बोलो। अमना रेस्टोरेंट टाइप का भाव लगता सुना। क्या ना बाबू? आमी एक तो नेचुरल कोमो एनवायरनमेंट जीते चाहे। आमी वो तो चाहे। शुद्ध तुम यार आमी प्रकृतिर मज़ हरा जाबो। इश किसे भला लग बे? शोना बांदे बन जाए। हम्म। খুব জমবে খোলা আকাশের নিচে হাত রাখবো রোমান্টিক ওয়েদার একদম তুমি আর আমি থাকব আর পৃথিবীর কেউ থাকবে না আমরা হারায় যাব ওর মধ্যে কিন্তু এটা তো স্বপ্ন আমার সাথে আমার ফ্রেন্ডরা যাবে ফ্রেন্ডসা যাবে তো তোমার সাথে আমি একা যাব নাকি
শুনো হ্যাঁ ফ্রেন্ডস জানে বুঝতে না পারে তুমি এখানে গেছো হ্যাঁ তুমি দূর থেকে জুম করে ছবি তুলবা যেন কেউ বুঝতেও না পারে ঠিক আছে দূর থেকে জুম করে ছবি তুলবো বাবা হ্যাঁ ফ্রেন্ডের সামনে তো আসতে পারবো না তাহলে কোথায় থাকবো এখানে স্টে ওভার করবো না আলাদা হোটেলে থাকবা বাবা আমি অন্য হোটেলে থাকবো শোনান সকালে ভাত খেয়ে খুব খিদা লাগছে পেট চোচো করতেছে ডাবল ফ্রাইড রাইস মারবেন সাথে যে গ্রেভি যেগুলো কারি আছে ওগুলো ডাবল ডাবল দিবেন ঠিক আছে পেটটা খুব চোচো করতেছে জাস্ট ফুলফিল করতে চাই একটু পরে অর্ডারটা দেন স্যার আপনাকে পরে ডাকবে আপনি যান অর্ডারটা পরে না অর্ডারটা এখনি নেন আমি আপনাকে আসতে বলবো হ্যাঁ যান যান এটা কোনো ম্যানার এভাবে কোন স্মার্ট ছেলের কথা বলে ওটা তো ওই যে আপন মনে করছিলাম মানে মন থেকে এভাবে তো কথা বলি মন থেকে মানে তোমার সাথে কি ওর কি কোনো পূর্ব থেকে কোনো রিলেশন আছে আমার এভাবে বলতে ভালো লাগে মন থেকে আসে তো রিয়েলিটি আর কি আমি রিয়েলিটি আচ্ছা বেটা কি ওরা দিলা বাবন ওই যে ভাত ওই যে ভাই ফ্রাইড রাইস তুই ভাত অর্ডার দিছস আমার না ভাত খেতে খুব ভালো লাগে বাবন তুই ভাত কেন অর্ডার দিছস আমি তো চার বেলা ভাত খাই একদম সকাল দুপুর সন্ধ্যা রাত চার বেলা ভাত না খেলে আমার পোষায়ই না ও আচ্ছা এই কারণে তো বলি সুমি আমাকে কেন বললো আমার বয়ফ্রেন্ড কে দেখতে তেল তেলা লাগে তেল তেলা কি বাবন এই যে ঘুরিয়েছে থল থল করে আচ্ছা তুমি মানুষের কথা কান দিবা তোমার বান্ধবী যদি কালকে গিয়ে বলে যে আমি দেখতে কালা একটা ছেলে তুমি আমাকে ভোলা বানাতে চেষ্টা করবা না বলে আমি তোকে তাই করতাম এই দিন মেরা পুরো শুল চশে ফেলতাম ছি 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 নাজবিলা তুমি আমা এইভাবে কি বলতেছো তুমি আমার স্কিন কালার অনেক ভালো আছে আমি খুশি আছি আমি তাহলে অ্যাসিড মারা লাগবে না থ্যাংক ইউ তুমি রিয়েক্ট করো কেন সবকিছুতে না না কথা বুঝো না কি রে হবে তোমাকে নিয়ে বাবন আচ্ছা শোনো এসব কথা বাদ দাও আমি তোমাকে একটা রুটিন দেই খাবারের রুটিন তুমি এই অনুযায়ী খাবা সকাল করতে করবা ওটা জাস্ট গ্রিন টি খাবা লাঞ্চ টাইমে তুমি সাইডে ভাত রেখে তুমি দুইটা মাংস টুকরো খেয়ে নাও তুমি এক কাজ করো না বাবুল বাসায় তুমি রান্না করে আমাকে একটু দিয়ে যে পাঠিয়ে দিও হোয়াট আমাকে দেখতে কি তোমার বুয়া লাগে বাবুল আমি এম আই লুক বুয়া আমি কি বাবু সেটা মিন করছি তুমি তুমি কি বললে তুমি আমি তোমাকে এখন তোমার বাসায় গিয়ে তোমাকে রান্না করে মুখে তুলে খাওয়াবো ভাত খাওয়াবো তোমাকে আমি তুমি কি মিন করছো তুমি কোন কোন কিছু ভুল বলো নাই তুমি কি বলতে চাইছো আমি বুঝছি তো চলো আমি বুঝে গেছি তুমি রিলেশনই রাখতে চাও না তুমি এই জন্যই কথা বলছো তো তোমার বুয়াকে ভালো লাগে বুয়া তোমাকে চার বেলা ভাত খাওয়াতে পারবে তুমি বুয়াকে বিয়ে করো কি মাঝে কথা বলছো তুমি এরকম করো না আমি বাজে কথা বলতেছি বুয়াকে কি মাঝে কথা বলছো বুয়াকে বিয়ে করো তুমি রিলেশন আমি রিলেশন রাখবো না ব্রেকআপ ব্রেকআপ তুমি বুয়াকে বিয়ে করো ভাই বাবু আমি খালি বলতে চাইছি যে আমি এইটা রাখতে জানি না আমার বুয়াও পারবে না কি করে করবে একটু হেল্প করো আমার বুয়া তোর মা তাহলে তোর বুয়া ছাড়া হবে না তোর বুয়ারই লাগবে এই বুয়া তোরে ভাত রান্না করে তিন বেলা মুখে তুললা খাওয়াবে ওই ভাত খাবি তারপরে তুই এটা চাস বাবু এটা খাবো না তুই বুয়ারই বিয়ে কর ছি 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 তুই বুয়ারই বিয়ে কর তুই আমার লাগি শিশার প্ল্যান করছিস তুই ছি ছি কত কাপলা সব 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 চোপ তো কি হইছে আমি কি তোমার সাথে কোনো প্ল্যান কখনো ক্যান্সেল করছি বলো নবীর অবস্থা দেখছো ছেলেটার কি একটা অবস্থা ওকে এতবার মানা করছি বাইক চালাইস না বাইক চালাইস না গতকাল বাইক কুষ্টা খায় পড়ে গিয়ে একদম সবকিছু নষ্ট করে ফেলছে মাথা ফাটায় ফেলছে এই যে হাতের অবস্থা খারাপ পায়ের অবস্থা খারাপ পাম পাই পা দিয়ে মনে হয় না পৃথিবীতে নবী আর কখনো হাঁটতে পারবে তো তাই বলছে খুব রিস্কি আছি না বাবন কি না বাবু মানে খুব ঝামেলা আছে আসলে দেখো মাথাটা খারাপ হয়ে গেছে কারণ মস্তিষ্কে অনেক রক্তক্ষরণ হয়েছে মাথাটা ফেটে গেছে তো মন্দিরে বাবাকে আব্বা ইস কি একটা অবস্থা আমার আব্বা আব্বা করতেছে এখন বাবন বিপদই তো বন্ধুর পরিচয় আমার একটা দুঃসময় যদি বন্ধুর পাশে না থাকি তাহলে সুসময় চিল ফুর্তি করে কি লাভ বলো আমি কি আমার পরিচয় দেবো না নবী কি আমার কাছের মানুষ না আমি কি করতে পারি বাবন তাহলে আজকে মতো ওকে টাইম দিই
তুমি রাগ করো না কিন্তু তোমার সাথে পরে আমি আবার সময় করে টাইম দিব ঠিক আছে ঠাকুর আজ কেমন লাগে ভাবি ভাবি ঠাকুর আজ কেমন লাগে একটু ঠিক আছে বাবন আমি তাহলে ওর সাথে থাকি হ্যাঁ ভালো থেকো আই লাভ ইউ বাবন পার্টি টাইম বেটার সং সেট পার্টি করতে গার্লফ্রেন্ডের পারমিশন লাগে আরে গার্লফ্রেন্ড তো গার্লফ্রেন্ড তুমি তো আমার রানিং ক্রাশ তুমি আমার কমফোর্ট জোন তোমার সাথে আমি সব মন খুলে বলতে পারি শোনো মোর সুইং করা মানে গুড একটা ভাইবে আছি আসো একসাথে পার্টি করি ঠিক আছে চলো চলো একদম হাসি মুখে থাকবা আমার সাথে ধরে নিবে পৃথিবীতে তুমি আর আমি আছি আর কেউ নেই ওরা কোন আসছে তুমি আমি কোন খুঁজে না এই মনে করো অনেক কিছু করতে হচ্ছে না এতগুলো বড় ছিল না কেটে ফেলেছো মনে করো করে খাইয়া দিচ্ছো চিং পং সিং চকিং চলে গেছো তাতে কি ভালোবেসে মরে এই বাজে গান গাইছ তো সব জানতে একটু চাপ দে দাঁড়া তোমার জন্য ব্যবস্থা আছে অবনীলা এই খাইছে রে তো সব জানতে খুব খুশি মনে হইতাছে পুরো আজ সারা সময় আমি খুব খুশি আমার ক্রাশ আমার সাথে বন্ধু থ্যাংক ইউ ইটস ওকে চলো চলো পার্টিতে যাই পার্টিতে দেখে আমার মাথা ঘুরায় শুধু তালে তালে তোমার মতো সঙ্গী পেলে কি আছে কি কপালে কনফিউশনে ভরা তুমি তোমার মাঝে তুমি নাই জানো না তুমি তোমার কোনটা রেখে কোনটা চাই বুঝি নাই আমি কেন করো হয়রানি কি করে তোমায় থামাই আসো না ও বেবি কাছে লেটস গো না চিল সব কিছু বাদ দিয়ে করো আমায় ফিল আসো না ও বেবি কাছে লেটস গো না চিল সব কিছু বাদ দিয়ে করো আমায় ফিল তুমি আসো না পাশেতে আমার বসো না আমাকে জড়িয়ে ধরে রাখো না তুমি আসো না পাশেতে আমার বসো না আমাকে তুই হসপিটাল থাকার কথা কি কইছিলি আমার ফোনে বাবন সরি সরি আমি রেডিও বসে আছি তোরে নিয়ে বের হব দেখা আর তুই জায়গা বসা হাত পা ভাঙছে কার এই যে আমার চিং চাং পুং পুং চা বাকিটা বাকি আছে না ওয়েট চিনি না তারকাটা তুই নবী নবী চলে গেছে নবী নবী বিশ্বাস ঘাতক নির্যাপন নবী দুশ্চরিত্র লম্পট মিথ্যা কথা কেমন লাগে কত বড় সাহস বাত পার আমার কয় আমি ফ্রেন্ডের সাথে আমার ফ্রেন্ডের হাত পা সব ভেঙে গেছে আর এই জায়গায় মায়ালে ফুর্তি করতেছস বাবা আই'ম সরি তোর সরি আমি অ্যাকসেপ্ট করলাম না প্লিজ অ্যাকসেপ্টেড আমি ইচ্ছা করি না তুই ইচ্ছা করে মায়ালে যে ফুর্তি করতেছিলি ওগুলো আমার বান্ধবী না ওগুলো নবীর বান্ধবী বাবুন প্লিজ আমি ওদের চিনি না তোর ছায়া এই জায়গায় নাচছিল আমি নাচ ভালোবাসি তাই একটু তালে তাল দিছি বাবুন কি করতেছো এগুলো তুমি বুঝছি তোমার এদিকে না এটাও হ্যান্ডেল হবে না তুমি বেটার ছেড়ে দাও কি তুমি রিমান্ড দিচ্ছ তুমি প্রতিশোধ নিতে চাও তুমি চাও না আমার কাপড় পুরো চকচকে একটা পুত্র সন্তান হোক তাই না চুপ এদিকে এসো আমার কথা শুনলে কাজে দিবে বুঝছো নবী ও যেন কোনোভাবে ইভানার সাথে যোগাযোগ করতে না পারে মেক শিওর দ্যাট আরে ও যেন ফোন না করে ফোন ধরবেও না কোনো কন্ট্যাক্টই করবে না ইবানার সাথে যেভাবেই হোক ওকে তোমরা আটকাবা এটা তোমাদের দায়িত্ব ওর প্রবলেম যদি সলভ করতে চাও তাহলে যেভাবে যেভাবে বলতেছি ওই কথাগুলো শুনো বাবুন কল দিছে ইবানা কলটা ধরতেছি
ফোনটা ধরে দে না ভাই ফোনটা ধরে দে কোনো ভাবে তোমাকে এই ফোন ধরতে দিব না দুইটা সেকেন্ড কথাটা লাউড স্পিকারে একটু কন্ট্রোল শুনবা প্লিজ কোনো কন্ট্রোল শোনা শুনি নাই একটু পুংটা কিনটা কিন্তু চিম পুং পিং আর আমাদের ভাষায় কত কি পুং পিং আমার গো ভাষায় কত হচ্ছে কি এই ফোন যদি ধরতে দে তাহলে তুমি আবার দুর্বল হবা আবার মায়ের পিছে দৌড়াবা আবার মায়ের মুর্শিদ হবে আবার জিনের আসর করব তুই ফোনটা ধরে দিবি না না দিবি না তুই কোনো ভাবে দিবি না তুই না এই সবচেয়ে দিকে এক চুর মাথা ফোনটা ধরে দে
তুমি আমাকে একটু সুন্দর করে বুঝিয়ে বলে একদিন দুই দিন পর আমি ঠিকই বুঝে যেতাম। কিন্তু
তুমি সেটা না করে তুমি এটা করে ফেলছো। বৃষ্টির মধ্যে ভিজবেন ছাতা ছাড়া, ছাতা চাবেনই না। যদি আপনার ইচ্ছাও করে তাও চাইতে পারবেন না। ভাবি আরেকটা কথা, যদি আপনার এসি ছাড়তে ইচ্ছা করে গাড়ির মধ্যে, যদি অনেক গরমে মুইরব যান, যদি দম বন্ধ হয়ে যায় তাও কিছু বলবেন না। সে যা বলে একদম চুপচাপ মতো তা শুনবেন। আর একটা কথা ভাবি, খোদার 30টা দিন সকালে দুপুরে রাতে এর মধ্যে আরেকটা বেলা বের করে চার বেলা মুখে তুলা, বাচ্চারা যেরকম করে খাওয়ায় না মা, যদি কোলে তুলে বসায় খাওয়াইতে পারে আরও ভালো। মাখায় মাখায় খাওয়াবেন, একটা মুখে তুলে খাওয়াবেন, সে আবার ভাত খুব লাইক করে। এটা করবেন সংসার একদম ফুরফুরা, জীবনে কোনো অশান্তি থাকবে না, সে এটা লাইক করে। আর মুড মুড তো সুইং করতেই পারবেন না। আপনার যদি কাঁদতে ইচ্ছা করে আপনি কাঁদবেন না, চিৎকার পাইটা ভিতরে ভিতরে একদম মরে যাবেন, তারপর কাঁদবেন না আপনি। ঠিক আছে ভাবি, বুঝছেন ভাবি, আপনিও দেখুন ওর মতো তাকিয়ে আছেন আমার দিকে। আচ্ছা আমি কি কোনো কুবুদ্ধি দিছি আপনাকে? লক্ষ্মী বল ফাটা দাও, এই যে আপনার হাত ধরে থাকবেন, সে যদি হাত ছাড়তে চায় তাও ছাড়বেন না, দরকার হলে লাঠা লাগিয়ে নেবেন। ভালো শুধু তুমি বাসো, ভালো আমি বাসি না? এই যে তুমি সফটলি, এই যে বুঝদার মানুষের মতো কি সুন্দর করে কথা গুছায় বললা, এটা তুমি আগে কেন বলো নাই? তোমার এই প্রতিভাটা কোথায় লুকায় রাখছিল? তুমি এত সুন্দর করে যদি কথা গুছায় বলতা তাহলে তো আমাদের যে রিলেশনটা ছিল সেটা কখনো নষ্ট হইতো না, হয়তো বলো। তুমি নিজেই বলো। আমি আসলে ভাবতাম তোমার মতো জিনের আসল আছে, আসলে জিনের আসল আছে আমি তাই ভাবতাম। আমার ফ্রেন্ড নিরু সাইকোলজিস্ট, ও আমাকে এক্সপ্লেন করছে এটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে, এটা জিনের আসল না বাট সাইকোলজিস্ট। আসলে আমরা সবাই মুড সুইংটাকে ভাবি যে একটা মানুষ হয়তো সে সাইকো বা জিনের আসর অথবা তার বিহেভিয়ারাল প্রবলেম আছে, কিন্তু ব্যাপারটা তার না। মুড সুইং যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে, সেটা একটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়, স্ট্রেস থেকে বা নানান ফিজিক্যাল চেঞ্জের কারণে। আর মুড সুইংটা হলে যেটা হয়, তখন ওই মানুষটা না চাইতেও খুব ভালো একটা সময় হুট করে রেগে যাচ্ছে বা একটা অস্বাভাবিক ব্যবহার করে ফেলছে। তো যখন এটা হয়, আমাদের অপোজিটের মানুষটার উচিত একটু সহানুভূতি দিয়ে সেই মানুষটাকে দেখা বা বোঝার চেষ্টা করা ও কেন এই কাজটা করলো। কারণ আমরা কিন্তু আসলে এই ধরনের ব্যবহার আমাদের সবচেয়ে আপন মানুষটার সাথেই করি, যেটা আপনি করেছেন হারুনের সাথে। আর এক্ষেত্রে ভুল বোঝাবুঝি হলে যেটা হবে, আপনি যদি এক্সপ্লেন করতে না পারেন বা ও যদি আপনাকে বুঝে আপনাকে কাজটা না দিতে পারে, তাহলে আজকের মতন এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। এক্ষেত্রে ও আপনাকে বুঝতে পেরেছে দেখেই আপনিও আপনার ভুলটা বুঝতে পেরেছেন। আর যখন ভুলটা বুঝতে পারবে, তখন ব্যাপারটা আমাদের হাতে না থাকলেও আমরা একটি চেষ্টা করবো যাতে আমাদের নিজেদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি, হুটহাট এরকম ব্যবহার করে আমাদের আপনজনকে না কষ্ট দিয়ে ফেলি। মুড সুইং এর ক্ষেত্রে আসলে আমাদের সবাইকে একটু সহানুভূতিশীল হতে হবে, আর এই সময়টাতে আমাদের সবারই উচিত। লাভ কে, কোনো লাভ নেই তো, কার জন্য আর চেঞ্জ হব? আমার চেঞ্জ হওয়ার দরকার নেই, সারা জীবন এরকম কুমারী থেকে যাব। সে তো বিয়ে করে ফেলছে। কার বিয়ে, কখন বিয়ে, কোথায় বিয়ে, কেন বিয়ে? তুমি বিয়ে করলে না, এই যে বিয়ে করছো। না আমি বিয়ে করি নাই। তাহলে বউ? ধুর, কে বিয়ে করছে, এটা তো পুরো নাটক। তুমি তোমার আসল রূপ দেখা দিচ্ছ, এটা তো জাস্ট শুরু, দেখো না কি হয় সামনে, সবকিছু তো বাকি আছে। আচ্ছা কি গান জানি তোমরা করতেছিলে একটু আগে? আজ পাশা খেলব রে শাম, আজ বাবন বাবন শাম রে, তো মাছ রে শাম রে, ত
তালে তালে তোমার মতো সঙ্গী পেলে কি আছে কি কপালে কনফিউশনে ভরা তুমি তোমার মাঝে তুমি নাই জানো না তুমি তোমার কোনটা রেখে কোনটা চাই বুঝি নাই আমি কেন করো হয়রানি কি করে তোমায় থামাই আসো না ও বেবি কাছে লেটস গো না চিল সব কিছু বাদ দিয়ে করো আমায় ফিল আসো না ও বেবি কাছে লেটস গো না চিল সব কিছু বাদ দিয়ে করো আমায় ফিল তুমি আসো না পাশেতে আমার বসো না আমাকে জড়িয়ে ধরে রাখো না তুমি আসো না পাশেতে আমার বসো না আমাকে জড়িয়ে দেখলে বলে সুইট কাপল তারপরও আমাদের এত গন্ডগোল আমি যদি জানে যাই তুমি যাও বামে মাঝে মাঝে মনে চায় চলে যাই বনে এইটা নিব না আমি ওইটা নিব এইটা খাবো না আমি ওইটা খাবো তোমার প্যারা নিতে নিতে আমি নিজের নামটাই ভুলে যাব কার কাছে যাব আমি কার কাছে পাবো কোথায় গেলে আমি এর সমাধান পাবো তোমার মুড সুইং এর জ্বালায় পুড়ে ছাড় খার তারপরও বেবি তোমাকেই দরকার বুঝি নাই আমি কেন করো হয়রানি কি করে তোমায় থামাই Let's go na chill Shab kichu bad diye koro amai feel Asho na O baby kache let's go na chill Shab kichu bad diye koro amai feel Tumi asho na pashe te amar bosho na